Raja khora guli ni no kai sha rung nok ni rung phrung nai shaka. Amdi hai kbang ma rung srung nai rok tabuk phano ABCD rok manya. Shuina rung ya phya ba boro class 5 ba class 6 so kasha hoi thangka. Amdi hai rung srung nai rok ni bagai Anandanagar rung nogo summer vacation choli hoi tong phuru special class khlai jagai tongu hini shaka. Rung nok ni khorok ji rung phrung nai omorok no phrung na bagai shak thari tongu phya. Kok khai omosi asak shal hinke rung nogo tamono phrung jagai tong. Shal ji shal baule রং সৃং নাই রক সৃং মানো রাজাখর আগুলি নিশি অমহাই তংহালক হিনকে পারা আমচাইনি রং নকনি তংহালক বুতই হাই অংখানা অমনো তাবুক সংমং কতর অংজাক লুকুরকনি খাও আছে নাকি তোমরা স্কুল তরফ থেকে করানো হইতেছে? কোন স্কুল? নাম? তোমাদের কতদিন স্কুল বন্ধ দেওয়া হয়েছে? এই যে ক্লাসটা এক্সট্রা ক্লাসটা কী কারণে করা হচ্ছে? যেহেতু আমরা এখন সিলেবাসটা প্রচণ্ডই বড়, ওই ভ্যাকেশনের মধ্যে আমরা চাইছি আমরা সিলেবাসটা অনেকটা কভার করার জন্য। কোন কোন ক্লাস থেকে করা এক্সট্রা ক্লাস করা যাচ্ছে? এটা কি স্কুল তরফ থেকে করা যাচ্ছে নাকি আদার্স কেউ কোচিং করছে স্কুল তরফ থেকে? এটা খোলাতে তোমাদের কতটুকু উপকৃত হয়েছে? আমার উপকৃত অনেকটাই, কারণ আমরা ম্যাথ সিলেবাসটা অনেকটাই কভার হচ্ছে, আরও তো অনেক দিন আছে, আরও অনেকটা কভার করতে পারবো। কোন কোন ক্লাস থেকে করানো হচ্ছে? আমাদের ম্যাথ ক্লাস থেকে করানো হচ্ছে। আর এমনিতে কোন কোন ক্লাস আছে? এমনিতে আছে 6-8। আমরা যেসব 6-7-8-9-10 যেসব ছাত্ররা খুবই দুর্বল, বিশেষ করে ফাইভের থেকে যারা সিক্স চাইছে, তারা লিখতে পারে না, পড়তে পারে না, তার যোগ পারে না, গুণ পারে না, বাদ পারে না, এবং যারা বছর বছর যে এইট পর্যন্ত যারা পাস করে উঠছে তারা, আমরা যেহেতু অনেক আমরা আগে গেছি গিয়ে, তারা আমরা নেই না ভ্যাকেশনে আমরা ক্লাস করাতেছি। 17 তারিখ থেকে আমরা স্টার্ট করছি, হ্যাঁ স্যার, হ্যাঁ 17 তারিখ থেকে আমরা স্টার্ট করছি এবং এইটা আমাদের 10-15 দিন আমরা এটা চলবো। অর্থাৎ দুর্বল ছাত্ররা যাতে তারা যে জায়গা খালি আসলো এই জায়গাটা আমরা স্বয়ংসম্পূর্ণভাবে করে দিতেছি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমরা প্রায় 10 জন টিচার প্রত্যেক দিন আসছি রবিবার বাদ দিয়ে, ছুটির দিন, হ্যাঁ ছুটির দিন বাদ দিয়ে, সরকারি ছুটির দিন বাদ দিয়ে, রবিবার বাদ দিয়ে আমরা 11টা থেকে 2টা পর্যন্ত 3টা ক্লাস, বিশেষ করে বাংলা, ইংরাজি, অঙ্ক। বাংলার মধ্যে হলো যারা বাংলা পড়তে পারে না তারা আমরা কীভাবে হাতে কলমে আমরা পড়াইতে পারি এটা আমরা গুরুত্ব দিতেছি। ইংরেজি অনেকে যারা হ্যান্ড রাইটিং পারে না বা ইংরেজি পড়তে পারে না তারা আমরা গুরুত্ব দিতেছি। অঙ্ক তো দেখা যায় এইটের থেকে বছর বছর ফার্স্ট করে 9 উঠছে কিন্তু তারা যোগ পারে না, বা বিভিন্ন স্কুল থেকে আইছে 6-7 তারা অঙ্ক পারে না, তারা আমরা এগুলো শিখাইয়া তারা আমরা জাগাত নিতেছি। বেসিকটা দেওয়া বেসিকটা আমরা সঠিকভাবে দাঁড় করাইতেছি যাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা না হয়। এইটা এই নিয়মটা আমরা গত বছর থেকে শুরু করছি। দেখা যাচ্ছে অনেক ক্লাস 5 থেকে 6 যারা পড়ে তারা এখনো সরাসরি নিয়ে পারে না, এই বিষয়ে এই জিনিসটা কি কারণে হইতেছে? হ্যাঁ এটির জন্য, বিশেষ করে আমরা যেটা নিচে ক্লাস থেকে যারা আইছে তারা বই পড়তে পারে না, কিন্তু তার কাছে যারা ফাইভের থেকে কোন ক্লাসে আইছে 6-এ পাস করে আইছে, এই যে যে ব্যাকেন্টটা এই যে খালিটা, যেমন যারা পড়তে পারে না, ABCD জানে না, যোগ পারে না, গুণ পারে না, ভাগ পারে না, এই ভ্যাকেশনটার মধ্যে আমরা তারা এটা ফুলফিল করে নিয়ে নেব। একটা বিষয় আপনার জানাতে যে এত সারা বছর পড়িয়েও তাদেরকে এতটুকু করা যাচ্ছে না, তো আপনারা 17-16 দিন পড়িয়ে ওদেরকে এতটা করতে পারবেন? পাশাপাশি আমরা আবার ওই প্রতিদিন স্কুলে যখন নর্মাল স্কুল থাকে প্রতিদিন স্কুলেও আমরা ওই স্টুডেন্টের জন্য আলাদা একটা সেশন করি, হয়তোবা